অতিক্রম করেন এবং খাবার নেন, খাবার খেতে থাকেন, এরপর সান্তা ক্লজ আসবে, পার্টি হবে। আর এখানে একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমাদের একটা বাবুদের মা হারিয়ে ফেলে, মাকে পাচ্ছে না। অফিস গরম না হলে সব ঠিক আছে। এটা নাও, আমার উঠে যাবে না, এর সাথে নাও তাহলে যাবে। আমার আবার টুকে আমি তো এখানকার মালিক। খুব ভালো লাগছে নাটককর্মীদের এই আয়োজন। আমরা প্রতি বছরই একাত্ম হই এখানে, হিন্দু মুসলিম খ্রিশ্চান সবাই। এটা মূলত হেনরি ভাই এটার আয়োজন করে থাকেন এবং খুব ভালো লাগে এখানে এলে। সাম্প্রদায়িক যে একটা সম্প্রীতি আমাদের দেশে, সেটা খুব ভালোভাবে আমরা এখানে এলে ফিল করতে পারি। বড়দিনের এই আয়োজনটা আমার সবসময় ভালো লাগে, আমি প্রতি বছরই আসি। সবাই, আমি সপরিবারই আসি, সপরিবারই এসেছি। জি, আমার বাচ্চারাও এসছেন সবাই। কেমন ফিল করছেন এখানে এসে? খুব ভালো লাগছে ভাইয়া। কেন, কেমন মনে হয়েছে পরিবেশটাকে? পরিবেশটা খুব ভালো লাগছে, আমি গত বছর এসেছিলাম, খুব ভালো লেগেছে। সবাই চলে আসুন, আমাদের খাওয়া দাওয়া পর্ব চলতে থাকবে। সে বাইরে যারা ঘোরাঘুরি করছে, ছোট বাচ্চা এবং বড় বাচ্চা সবাইকে নিয়ে আসতে হবে। যাও, ডাক দিয়ে নিয়ে আসুন।
সবাইকে বলো বাইরে গিয়ে বল, যারা টোকেন পাননি তারা ভেতর থেকে টোকেন নেবেন, এখন আর বাইরে টোকেন দিয়ে আছে, শিল্পকলায় কর্মরত যারা আছেন তারা এবং বাইরে যারা মানে আমার এখানে আমি সবার উদ্দেশ্যে বলছি সবাই একটু বসবো, আমরা কি শান্ত হতে পারি, সবাই একটু বসি, আমি আবারও বলছি বাইরে যারা আছেন তারা একটু ভেতরে আসবেন, প্লিজ ভেতরে আসবেন এবং খাওয়া দাওয়ার পর আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শেষ করে দিব, যদি খাবার দাবার পর্ব থাকে আমরা পাশে চলে যাব, কারণ সান্তা চলে আসতেছে। আর এখানে একটা ঘোষণা আছে, তালি 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 দিয়েছি মানে সান্তা আসার সময় চলে এসছে। এই তো বাচ্চাদের সাথে খেলতে ভালোবাসে, আর কি ভালোবাসে বলো। আর এখানে সান্তা আসবে, সান্তার জন্য তো আসলে একটা পরিবেশ করতে হবে সবাই। আমরা প্রার্থনা করি না, আমরা নামাজ পড়ি না, আমরা তো সবাই সবাই শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে ভালোবাসি, সুতরাং সান্তাকে আনতে হলেও এইভাবে ধ্যান করতে হবে, আমি আগেই বলেছি। আর যারা যারা টোকেন পাননি প্লিজ, আমি বলছি টোকেন ভেতর থেকে দেওয়া হবে, অসুবিধা নাই সবাই। তারপরে আপনি কেন এসছেন এখানে আবার বলেন, আসলে কিছু বুঝি আনতে যাওয়া আমার মতো করে মানে ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে সান্তাকে ভালো, তোমার মা ভালো আছে, বাবা ভালো আছে, ঠিক আছে, নিশ্চয়ই তোমরা কার্ড করো, তোমরা কার্ড দেখো মাকে মাকে সবাইকে পাশে চলে দেখো। ভাই
আমরা কি পরবর্তী সময় করবো না বন্ধ করে দেবো? এটা বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ জানাচ্ছি তারপর আমরা গত বছর থেকে আমরা তিনজন আছি, হলো তিনজন। আমরা হয়তো আগামী বছর বা পরের বছর বা কোন এক বছর চারজন হতে আসতে পারি, পাঁচজন আর আসবো না। যাই হোক, আমরা আমাদের মতো আমার প্রত্যাশা বা আমাদের সবার স্বপ্ন যে আমরা যারা তিনজন আসছি, যারা একে একে আসছেন, ভবিষ্যতে দুজন আসবেন, তারপর তিনজন আসবে, আর যারা তিনজন আসছেন তার ভবিষ্যতে হবে চারজন আসবে, এবং যারা এখনো স্বপ্ন দেখেন স্বপ্ন দেখবেন, এবং আমাদের স্বপ্ন আমাদের প্রত্যাশা আমাদের সম্ভাবনা দিদির জন্য যেন এই অনুষ্ঠানটা বা এই বড়দিনের আয়োজনটা নাট্যকর্মীদের আয়োজনটা আগামীতে মানে চলতে থাকে, কখন থেমে না যায়। অভিনন্দন হিন্দির জন্য আজকে আয়োজনের জন্য ধন্যবাদ। আচ্ছা মামুন ভাইকে ডাকতেছি, মামুন ভাই আছেন? একজন আসতো, তিনি আসতে পারেনি, কিন্তু এবার আসছে তিনজন। আসো তোমরা দুজন আসো, বাবা আসো। প্রথম বিয়ের পরে আসছি দুইজন, গত বছর আসতে পারিনি, কিন্তু এবার আসছে তিনজন। আর ভবিষ্যতে কি হবে সেটা জানি না এখন। থ্যাংক ইউ হ্যানি। আমিও দোয়া করবো যাতে আমরা এইভাবেই প্রতি বছর এই প্রোগ্রামটা করতে পারি আর সবাই এখানে আসতে পারি। আর শুধু তিনজন চারজন ছিল এরকম, আমাদের মধ্যে আরেক বড় ভাই আছেন, ওনার ভবিষ্যৎ পরিকল্পনা যদি আমাদের কিছু বলতে তাহলে আমরা খুশি হতাম। নিয়ে সমস্যা নেই, অনেকে একজন থেকে চারজন হয়েছে, সেটা নিয়েও কোনো সমস্যা নেই, সবই আনন্দের ব্যাপার। কিন্তু এখানে অত্যন্ত দুঃখজনক, হৃদয় বিদারক একটা ব্যাপার আছে, সেটা এখানে সান্তা আছেন। আমি ওনার কাছে বিষয়টা বিচারও দেবো এবং একটা সমাধানের জন্য একটা ব্যবস্থা করার জন্য বলবো যে আমরা সবাই জন বাড়তেছি, কিন্তু এই যে একজন, এর যে কোনো জন হচ্ছে না এটা অত্যন্ত দুঃখজনক। এবং আমি সবার কাছে বলবো, বিশেষ করে সান্তার কাছে বলবো, আপনি এই বড় দিনে নতুন বছরে একটা অঙ্গীকার রাখবেন যেন এই ব্যাপারটার একটা সুষ্ঠু সমাধান হয়। বিষয়টা হচ্ছে কি যে সান্তা তো আসলে বাংলা বুঝে না, বা আপনার একটু কষ্ট করে এটা নোয়াখালী ভাষায় বলতে হবে। হানা হাঁকতে এরিকটা হাঁকতে হিং হাইতে মুহি পাটটা বুঝতে পেরেছে, এবার বুঝতে পেরেছে। মানে উনি আবার বাংলা ভাষা এবং বাংলা সংশ্লিষ্ট ভাষা শুধু না, এই গ্রহের যত ভাষা আছে কোন ভাষায় উনিও কমিউনিকেট করতে পারেন না। ওনাকে বলতে হলে অতি বা অতিগ্রহিক কোনো ভাষায় বলতে হবে আপনাদেরকে। তো সেই রকম যদি কেউ কিছু বলতে চান, হেনরি কি এই দুঃখের সংবাদের পরও কি আমি মাইক্রোফোন তোমার হাতে আবার দিতে পারি? এটা খুবই আনন্দের বিশিম ভাই, কিন্তু আসলে কিন্তু বিয়া করাস্তে না তো বিয়া হয় না। না আসলে অনেকে করতে চায়, আমি আমি কাউকে মন খারাপ মানে করতে পারি না, আমি না করতে পারি না, এর জন্যই আর বিয়ে হচ্ছে না। মানে সবাই যদি রাজি থাকে আমার সাথে আট দশ হইতে পারে, আমার সাথে অসুবিধা নেই, কিন্তু একা আমি একজনকে বেছে নিতে পারি না, এটা হয় না। আটজনকে দুঃখ দিয়ে এটা বিষয়টা খুব খারাপ দেখায়। তো ভবিষ্যতের কাছে ছেড়ে দিলাম কি হবে না হবে, কিন্তু প্রোগ্রাম চলমান হবে। আমি দুই হই তিন হয়ে চার হই পাঁচ হই বাইরে থাকি, প্রোগ্রাম চলবে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। এখন আমরা যেটা করবো, আমি আসলে একটু সময় নিচ্ছি কারণ আমাদের নাটক চলছে। আবারও বলছি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, একজন আগে দুজনে ছিল,
তিনজন হয়েছে, মানে দুজন ছিল প্রথম অবস্থায়, তারপরে তিনজন হয়েছে, এরকম অনেকেই আছে। সেতু ভাই আছে, তো আরো নাম বলতে পারি আমি। আমরা এখন গিফটে চলে যাবো, কারণ আসলেও একটু বোর বোর লাগছে আমার কথাবার্তা। আচ্ছা, আমরা সান্তার সবাইকে বলছি, সব অভিভাবককে বলছি, সান্তা গিফট দিবে, ছবি সেশনটা আপনারা সুন্দরভাবে গিফট দেন। সামনে ঝান্ডা তো প্লিজ পেছনে দাও। সবাই কিন্তু গিফট পেয়ে, তোমরা গিফট খুলে ওখানে একটা বাসি আছে, কি আছে জানি না আমি। সুন্দর, সময় ভাই, সময় ভাইয়ের কাছে চলে আছে, বাইরে আছে সময়, সময় ভাই প্লিজ সবাইকে দাঁড়িয়ে চলে পাই নেই। কাজ আমার ভালো লাগে। হ্যাঁ এভাবে রাখেন, হ্যাঁ চলবে, যাও সান্টা ক্লসকে দেখতে। বাসি দিয়েছে, কি করবে তোমরা? আমরা নাচবো, গান গাবো। আমি এসেছি সান্তা ক্লসের গিফট পাওয়ার জন্য। আমি দেখিনি, আমি এখানে সেলিব্রেট করতে এসেছি। কেন এসেছো, কি পেয়েছো? কেন এসেছো তুমি? মজা করতে এসেছি। এখানে তুমি কেন এসেছো, কি করবে এখানে, কি করেছো এখানে, তুমি কি করেছো? দেখি আর এখানে কি কি করছো? কেক খাইছি। ওকে, থ্যাংক ইউ। কেন্দ্রের কাছ থেকে
অনেকে গিফট নিতে এসেছি, আর আর অনেক লাফালাফি করতে এসেছি, নাচতেও এসেছি। এখানে আমি আগেও এসেছি, আর আমি জানি আজকে ক্রিসমাস, আর এখানে আমি চাকরির সাথে ছবি তুলতাম। এখন এখানে আমরা একটু সেলিব্রেশন করতে এসেছি, স্যান্টার সাথে দেখা করতে এসেছি, আর ছবি তুলতে এসেছিলাম, স্যান্টার কাছ থেকে গিফট নিয়েছি, আমরা মজা করেছি অনেক। এখানকার অনেক ভালো লেগেছে আমার এখানে এসে। আমি আমি আশা করি পরের বছর আসতে পারবো, চেষ্টা করবো। বাচ্চাদের নিয়ে এসেছি আমরা, আসলে শহর জীবনে তো বাচ্চাদের বিনোদন খুব একটা দিতে পারে না, ওদের জীবনটা একটু বদ্ধ, সেজন্য যে কোনো একটা অনুষ্ঠানে গেলে ওরা মজা পায়, এবং এটা বিশেষ করে যেহেতু বাচ্চাদের অনুষ্ঠান, সেজন্য আমি মনে করছি যে বাচ্চাদের মজা দেওয়ার এবং একদম ওদের নিজেদের মতো করে এনজয় করার মতো একটা জায়গা এখানে, সেজন্য ওদেরকে নিয়ে এসেছি। সব ধর্মের লোকজন না, এখানে তো আসলে বাচ্চারা তো ধর্ম বুঝে না, ওরা মজা বুঝে, এনজয়, জাস্ট এনজয়। সুতরাং এখানে ধর্ম আমার মনে হয় কোনো ব্যাপার না, এবং ওরা জানেও না, ছোটো বাচ্চারা জানেও না এটা যে কি ধর্মীয় অনুষ্ঠান নাকি, তারা মনে করছে যে তাদের জন্য আয়োজন করা হয়েছে একটা মজার অনুষ্ঠান। প্রতি বছরই আমরা এই আয়োজনটা করে থাকি, আমার খুব ভালো লাগে, আমি যখন এই সন্ধ্যা সাজি বাচ্চাদের সাথে মজা করি, এ কারণে আমি চাই যে প্রতি বছরই এই উৎসবটা হোক, সবার মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক, আর দেশে যাতে কোনো ধরনের অরাজকতা অশান্তি না থাকে এই কামনাই করবো আমি। আমাদের আগামী নিয়ে আসি হচ্ছে শান্তির বার্তা, আমাদের যে এখানে নাট্যকর্মীরা আছি আমরা সবাই যাতে আমাদের মধ্যে কোনো ধরনের প্রয়াস না থাকে, আমরা যাতে আমাদের নাটককে আরও সুদূর ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের প্রাচ্যের সাথে যাতে আমাদের যে সম্পর্কটার মধ্যে যে ব্যবধান আছে আমরা সাথে এই ব্যবধানটা আরও কমায় নিয়ে আসতে পারি, আর নতুন নাটক যাতে আমাদের এই নতুন বছরে আমরা যাতে আরও দেখতে পাই, আমি সবার কাছে এই কামনাই করি। অফিস গরম না হলে সব ঠিক আছে। এটা নাও, আমার উঠে যাবে না, এর সাথে নাও তাহলে যাবে। আমার আবার টুকে আমি তো এখানকার মালিক,
গরম বাবা খাবেন খুব ভালো লাগছে নাটককর্মীদের এই